আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন। আশ্রমের যে মহাপুরুষ সাধনাগারে এই মন্দির প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, উনি এখানে 12 বছর কথা বলেন মৌনবাবু। তো এখানে তো দিন যেতেছে, দিন দিন ওই ভক্ত সমাগম বাড়তে আসে। এখানে কালসা ও আর কিছু নাই, যত ভক্ত এখানে আসো, চীনা অচীনা যে কোনো ভক্ত এখানে আসো, যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই সবার সেবা পূজা করা হইতেছে। যখন যত লোকে আসো, এই তো শুক্রবার দিন যে অষ্টম পূজা, এই পূজা উপলক্ষে আমরা এখানে একটম ছেলে ক্লাব গাওয়া দিতে মানে 20 বছর ছিল। তো এই 20 বছরের গাওয়া দিয়ে যদি শেষে ভক্ত থাকে, তারপরে আমরা আয়োজন রাখা আছে, কেউ না পাইয়া দিত, সবাই পাইয়ে দিত। মন্দিরের নাম কি? শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কদমতলা অপুরাঞ্চল মেঘনা বাজার মাধবজির নশ্রম। হ্যাঁ, আপনি কি দায়িত্বে আছেন এখানে? আপনি এখানে আশ্রমের স্বয়ং সম্পূর্ণ পুরা দায়িত্ব মাথার করে আছে। এখানে সবাই এখানে সভাপতি হিসাবে রাখছে, আমি কিন্তু আশ্রমের সবাই। আমি তো এখানে পারমানেন্ট ছিলাম বাংলায় 16 বছর আর 31 বছর 42 বছর 47 বছর। হ্যাঁ।